ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের সাবেক মেয়র সাইদ খোকন তার পরিবারের সদস্যদের ব্যাংক অ্যাকাউন্ট জব্দ করায় সরাসরি দায় চাপালেন মেয়র শেখ ফজলে নূর তাপসের উপর। শেখ তাপস বারবার তার প্রতি বিদ্বেষমূলক আচরণ করছে বলে সংবাদ সম্মেলনে খোকন বলেন, প্রয়োজনে ঢাকাবাসীকে নিয়ে আন্দোলন করা হবে। একই সাথে আইনি লড়াই করার কথাও জানান ক্ষুব্ধ খোকন। সোমবার ঢাকার দক্ষিণ সিটির সাবেক মেয়র সাইদ খোকন, মা ফাতেমা হানিফ, স্ত্রী ফারহানা আলম, বোন শাহানা হানিফের আটটি ব্যাংক হিসাব জব্দের নির্দেশ দেয় ঢাকার একটি আদালত। আটটি ব্যাংক অ্যাকাউন্ট ফ্রিজ করা হয়েছে। আদালতের আদেশের পর মঙ্গলবার জাতীয় প্রেস ক্লাবে আনুষ্ঠানিক প্রতিক্রিয়া জানাতে সাংবাদিকদের মুখোমুখি হন সাবেক মেয়র খোকন। ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের পুত্র খোকন তার বক্তব্যের শুরু থেকেই ক্ষোভে ফেটে পড়ছিলেন। আপনার ব্যর্থতার দায় ঢাকার জন্য বারবার শুধু আমার উপরে কেন কেন? সংবাদ সম্মেলনে দাবি করেন মেয়র তাপসের প্ররোচনায় তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে সব মামলা করা হচ্ছে। প্রশ্ন তোলেন দুদকের ভূমিকা নিয়েও। ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র তাপস নগর পরিচালনায় তার সীমাহীন ব্যর্থতা ঢাকতে প্রায় আমার প্রতি বিভিন্ন হয়রানিমূলক ও বিদ্বেষমূলক আচরণ করে আসছে। দুর্নীতি দমন কমিশনের এহেনো কর্মকাণ্ড তাপসের প্ররোচনায় সংগঠিত হয়েছে। ঢাকার ঐতিহ্যবাহী পরিবারের সন্তান হিসেবে ব্যবসায় মনোযোগ দিলে এই শহরের শীর্ষ ধনীদের তালিকায় তার পরিবার থাকতো দাবি করে সাইদ খোকন বলেন, আওয়ামী লীগের পেছনে শ্রম দিতে গিয়ে কখনোই টাকার পিছনে ছুটতে পারেনি তার পরিবার। আমার পরিবার আমরা যদি ব্যবসায় মনোযোগ দিতাম এই পরিবার বাংলাদেশের শীর্ষ ধনীদের অন্যতম থাকতো। এক শতাব্দী এই শহরের মানুষের পাশে আছি। আওয়ামী লীগের জন্য নিবেদিত প্রাণ প্রয়াত মেয়র হানিফের স্ত্রীকে শেষ জীবনে আদালতের মাধ্যমে অপমানিত করা হয়েছে বলে আক্ষেপ করেন খোকন। ঢাকার শেষ সর্দার আলহাজ মাদের সর্দার, তার মেয়ে আমার মা ফাতেমা হানিফ, ঢাকার প্রথম নির্বাচিত মেয়র মোহাম্মদ হানিফের স্ত্রী লাঞ্ছিত হবে, ঢাকাবাসী মেনে নেবে না। পুরো বক্তব্য জুড়েই মেয়র শেখ তাপসের বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেন খোকন। টিকে থাকতে আন্দোলন করারও হুঁশিয়ারি দেন তিনি। আর এই তাপসকে বলি, কতটুকু ভোটে নির্বাচিত হয়েছেন এই শহরের মানুষ জানে। যাই হোক, ক্ষমতায় আছেন, মানুষের কাজ করেন। আরে ভাই, ঢাকার মরা লাশটার উপর তো ট্যাক্স বসিয়ে দিয়েছে। জব্দ করা সব ব্যাংক অ্যাকাউন্ট সচল করার দাবি জানান বিভক্ত ঢাকা দক্ষিণ সিটির প্রথম মেয়র সাইদ খোকন। প্রয়োজন হলে আরেকবার সংগ্রাম হবে। এদিকে সাইদ খোকনের বক্তব্যের জবাবে দুদক সচিব জানিয়েছেন, কারো প্রভাবে দুদক কাজ করে না। দুদক স্বাধীন সংস্থা, তার নিজের প্রয়োজন অনুযায়ী কাজ করে, কারো দ্বারা প্রভাবিত হয় নাই, কখনো হয় না। জাহিদ হাসান, ডিবিসি নিউজ, ঢাকা।